হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এনবি নাপু ব্লগস। আজ অনেক দিন পরে বের হয়েছি একটু শপিং করতে। শপিং করতে তো আমার খুবই খুবই বেশি ভালো লাগে। আমার পছন্দের মানে জায়গা হলো শপিং মল, তো আমার খুব বেশি পছন্দের একটি জায়গায় আমি আজকে চলে এসেছি আপনাদেরকে সাথে করে নিয়ে। আমার সাথে আমার হাজব্যান্ড আছে, সেই সাথে আমার ছেলে। আমার ভিডিওটা করে দিচ্ছে আমার হাজব্যান্ড, আর ছেলে তো আমার সাথে দেখতে পাচ্ছেন। যাই হোক, তো সব মিলিয়ে খুব ভালো একটা সুন্দর টাইম স্পেন্ড আমরা করব, খাওয়া দাওয়া করবো, শপিং করব, তারপরে এই শপিং মলটা সম্পূর্ণ আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। অনেক অনেক সুন্দর একটা শপিং মল, আমার খুবই ভালো লাগে এই শপিং মলটাতে এসে। আমি সিলেটে অবস্থান করছি এবং আমার বাসার খুব কাছেই এই শপিং মলটা। খুব বেশি দিন হয়নি এই শপিং মলটার। আজকে ভাবছি বাসায় কখন ফিরবো, কারণ আমি শপিংয়ে আসলে বাসা যাওয়ার কথা একদমই ভুলে যাই। আমার ছেলেকে আমি বলেছি, বাবা আমাকে কিন্তু বারবার মনে করে দিবে কখন বাসায় যাব, কারণ বাসায় গেলে তো হাতে কত কাজ থাকে। তো সব মিলিয়ে যতটা সময় থাকবো তো চেষ্টা করব আমার পছন্দের জিনিসগুলো কেনাকাটা করার জন্য। সেই সাথে কিছু গ্রোসারি আইটেমও আমাদের প্রয়োজন, সেগুলো আমরা নিয়ে নিব। আর সেই সাথে আমার ছেলের তো কিছু আবদার থাকে, সেটাও চেষ্টা করব তার শখের জিনিস দু একটা নেওয়ার জন্য। তো ঘুরতে ঘুরতে আমরা দেখছি যে এই শপিং মলটাতে হিউজ পরিমাণ বিভিন্ন ধরনের গোসারা আইটেম থেকে শুরু করে আপনার রুম সাজানো থেকে শুরু করে এভরিথিং, যা কিছু প্রয়োজন আমাদের নিত্য প্রয়োজনীয় একদম সকাল থেকে রাত পর্যন্ত টোটালি আমাদের যেই প্রোডাক্টগুলো আমরা আমাদের প্রয়োজন, বলতে গেলে কুকিংয়ের কুকিং থেকে শুরু করে একদম নিত্য ব্যবহার্য যে জিনিসগুলো সেগুলো এখানে রয়েছে। আই থিঙ্ক এই ভিডিওটি আমার মতো আপনাদেরও অনেক অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর বেশি ভালো লাগলে কী করবেন, অবশ্যই আমার চ্যানেলটা এনবি নাপু ব্লগ সাবস্ক্রাইব করে রাখবেন, যখনই আমি সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিব এবং শর্টস ভিডিও আপলোড দিব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। হুট করে শপিং করতে চলে এলাম আর কেনাকাটা শুরু করে দিলাম ধুম করে, তা কী হয়, বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঘুরবো, তারপরে চয়েস যাবো জিনিসগুলো, ধীরে সুস্থে প্রায় বুঝে বুঝে তারপর কেনাকাটা করব, তাই তো? এভাবে তো কেনাকাটা করতে হয় নাকি? এখানে স্পুনের কালেকশন দেখলাম, অনেক সুন্দর সুন্দর স্পুন রয়েছে, তো আজকে আমি নিব না, আবার যখন আসবো তখন নিব। আজকে আমার বাকি যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোই নিব। আমার তো বেশি ভালো লাগছে যে আমার যে সাংসারিক প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো এগুলোই মোটামুটি আমার কালেকশনে যে কয়েকটা আছে জিনিস আমার আলহামদুলিল্লাহ চলে যাবে আর বেশ কয়েকটা বছর। আরও কিছু কিছু জিনিস আমার কেনার ইচ্ছা আছে, তবে আজকে যে জিনিসগুলো খুবই প্রয়োজনীয় সেগুলোই নিব। আর পরবর্তীতে আবার যখন আসব বিভিন্ন ওয়েতে নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি টাইটানিক জাহাজ,
শোপিস হিসেবে কিন্তু খারাপ না। আর সৌখিনতার জিনিসগুলো যদি একটু প্রাইস বেশি হয় তারপরেও নিতে কিন্তু খুব বেশি ভালো লাগে, যেহেতু আজকে আমি এটাও নিচ্ছি না, আজকে আমার প্রয়োজনীয় জিনিসের সাথে সাথে আমার চয়েজেবল কিছু জিনিস রেখে যাচ্ছি যেটা পরবর্তীতে কালেকশন করব। যাই হোক, আমার যে এতটা ভালো লাগছে এই শপিং মলটাতে এসে, কারণ পছন্দের জায়গা বলতে তো সেটা শপিং মল হোক বা ট্রাভেল প্লেসই হোক, যে কোনো জায়গায় খুবই ভালো লাগে। আমার ছেলে কিনে ঘুরছি, সেও তেমন কিছু বলছে না, খুব এনজয় করছে। অনেক দিন হয়ে গেছে ট্রাভেলসে যাচ্ছি না, তো ইচ্ছা আছে আরও কিছু কিছু দর্শনীয় স্থানে আমি বেড়াতে যাব, আপনাদেরকে সাথে নিয়ে যাব। সেজন্য কী করতে হবে, অবশ্যই অবশ্যই আমার সাথে থাকতে হবে এবং আমার প্রতিটা ভিডিও আপনারা ওয়াচিং করবেন, এবং অবশ্যই আপনাদের ফ্রেন্ড এবং রিলেটিভসদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। তো বিয়ার্স, ঘুরে ফিরে দেখতে দেখতে হঠাৎ করে এতটাই ক্ষুধা লেগে গেছে, তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন কিচেন, তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী খাবার নিয়ে নিব। তো বেশ কিছুক্ষণ সময় ধরে আমরা আনন্দের সাথে আমাদের খাবারগুলো খাবো, তারপরে আরও বাকি কিছু কাজ সেরে তারপরে বাসার দিকে রওনা হব। তো যারা যারা সিলেটে আছেন, এই মুহূর্তে ভিডিও ক্লিপগুলো দেখে আপনারা বুঝতে পারছেন, যারা আমার মতো এই শপিং মলটাতে এসেছেন তারা তো অবশ্যই চিনতে পেরেছেন, আমি নাম বলছি না, এজন্য বলছি না কারণ আমি জানতে চাচ্ছি এই শপিং মলটা গেস করে কারা কারা সঠিকভাবে বলতে পারবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি সেটা রিপ্লাই দিব। তো সব মিলিয়ে বুঝতে পারছেন খাওয়ার মুহূর্তটা অন্যরকম একটা আনন্দের মুহূর্ত। এখানে খুব ইয়ামি ইয়ামি ডিশেস রয়েছে, যার যেটা ফেভারিট তারা সেগুলোই নিচ্ছে, আমি আমার পছন্দ অনুযায়ী নিয়ে নিচ্ছি।
খাবার নেওয়া শেষ, এখন বিল পে করব। তার আগে আমরা খাবারের কোয়ান্টিটি যতটুকু সেই অনুযায়ী প্রাইস দিতে হবে। এখানে ডিফারেন্ট ওয়েতে এখানে বিল পে করতে পারবেন আপনারা। তো সব মিলিয়ে খাবার নেওয়া ডান, এখন আমরা খাবো, বেশ কিছুক্ষণ গল্প গুজব করবো, তারপরে আমরা আস্তে ধীরে আমাদের কাজগুলো সব শেষ করে ফেলবো। এবং ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের মোটামুটি শপিংটা ডানও হয়ে গেছে। তো খাবারের পরিমাণ খুব বেশি একটা না, কারণ আমরা এটা নাস্তা হিসেবে খাচ্ছি, আর বাসায় গিয়ে তো ফ্রেশ হয়ে ডিনার সেরে ফেলবো। তো সব মিলে খুব ভালো একটা সময় কাটাচ্ছি। আপনাদেরও আই হোপ এই ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লেগেছে। তো এইভাবে আপনারা এনবি নাপু ব্লগস এর সাথেই থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।